একটি গরুর তিনটি পা, চারটি গরুর কয়টি পা? আজকের প্রশ্ন, একটি গরুর তিনটি পা, চারটি গরুর কয়টি পা? আজকের এই প্রশ্নের উত্তর যদি ভাই আপনি দিতে পারুন তাহলে আপনার জন্য 1000 টাকা পুরস্কার। তো ভাই ফারবাই না উত্তরটা দিতাম? আরে ফারবাম তো, কিন্তু আপনি কি ভাই আমার সাথে মজা করতেছো? কে রে ভাই মজা করতাম কে রে? একটা গরুর কি ভাই তিনটা পা হয় কোন সম? গরু কি প্রতিবন্ধী ভাই? না ভাই গরু প্রতিবন্ধী না, কিন্তু এই গরুটার একটা গরুর তিনটা পাই। আচ্ছা উত্তরটা দেওয়ান লাগবে, একটি গরুর যদি তিনটি পা হয় তাহলে চারটি গরুর কয়টি পা? আরে ভাই এটা তো সহজ সহজ ভাই, তা সহজ যদি হয় ভাই তাই উত্তরটা কোয়েল হাঁচে দেখি কি হয়। তো উত্তরটা যদি সঠিকভাবে আপনি দিতে পারুন তো 1000 টাকা আপনি ফেরত দেবো। তো উত্তরটা দেওয়াল হাঁচে দিয়ে কি হয়? আরে ভাই এটা তো সহজ। আচ্ছা দেখি প্রশ্নটা কি কইছেন? একটা গরুর, একটি গরুর তিনটি পা, হ্যাঁ তিনটি পা, চারটি গরুর কয়টি পা? হ্যাঁ কয়টি পা? আচ্ছা চারটি গরুর কয়টি পা? আচ্ছা একটা গরুর যদি তিনটা পা হয় তাহলে চারটা গরুর হইছে যায় তিন চারে 12টা পা। তিন চারে 12টা পা? হ্যাঁ আপনি ভাই বুঝে গেছেন তো? হ্যাঁ ভাই বুঝে গেছি। আচ্ছা তিন চারে 12টা পা, আপনি কিভাবে হিসাবটা করছেন আমার একটু বুঝায় দেখুন। এটা ভাই গুণ করছি। কিভাবে গুণ করছেন? তিন চারে 12, তিন চারে 12, একটি গরু তিনটি পা হইলে তিন চারে 12টা পা। হ্যাঁ ভাই আপনি কি ব্যাক কল কেন ভাই? হ্যাঁ একটা গরুর যদি তিনটা পা হয় তা চারটা গরুর 12টা পা কিভাবে হয়? আপনি কি মাথার মধ্যে সাধারণ জ্ঞান না, একটু মাথাটা আর একটু কাটাবেন, কাটা হিরাবার একটু উত্তরটা কি তবে একটু চিন্তা করুন চেনে। আরে ভাই এনে মাথা কাটানির কি আছে, এটা তো দেখকে কোন যায়। কি বা কইল ভাই দেখকে কোন দিহি? আরে ভাই তিন চারা 12, 12টা পাই হইব। 12টা পা? হ্যাঁ ভাই 12টা পা, 12টা না তে 8টা নাকি 16টা হইব নাকি? না 8টা 16টা হইতো না, যেটা সঠিক উত্তর হেডে হইব। তাহলে ভাই এটাই তো সঠিক উত্তর? না এটাও সঠিক উত্তর না। তাহলে ভাই আপনি কোন? আমি কইতাম। হ্যাঁ ভাই যদি কইতারি হরে কি হইব? কইলে ভাই আপনারা আমি আরো 500 টাকা, আরো 500 টাকা পুরস্কার দিবেন, বুঝা লইছেন? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা তে উত্তরটা কি? তো এটাই তো কইতাম। হ্যাঁ ভাই কোন? আচ্ছা দেখুন চেনে আমি এনে কি কইছি বিষয়টা, একটি গরুর তিনটি পা, চারটি গরুর কয়টি পা? হ্যাঁ আমি কি কইছি একটি গরুর তিনটি পা, আমি কিন্তু কইছি না যে চারটা গরুর এই তিনটা পা। একটা গরুর তিনটা পা আর বাহি কয়টা রয়েছে? আর বাহি কয়টা রয়েছে? আপনি যদি চারটাতে একটা বাদ দেন বাহি তাহলে হইল আরও তিনটা। হ্যাঁ হ্যাঁ তিনটা গরু তো বালাই, তিনটা গরুর তো ব্যক্তি বেড়েই ফাও আছে, একটা গরুর কয়টা ফাও তাহে? চারটা। চারটা তে এনে বাহির হয়েছে কয়টা গরু? এই একটা যদি বাদ দেই তিনটা গরু, তিনটা গরু বাহির হয়েছে। তো তিনের সাথে আমরা সাইড যদি গুণ করি তাহলে কত? তিন চারে 12। হ্যাঁ হ্যাঁ এনে কী কইছি একটি গরুর তিনটি পা। হ্যাঁ তো এনে যদি আরও তিনটা পা যোগ করি এনে মোট কয়টা পা হইব? 15টা। 15টা পা, তে একটি গরুর তিনটি পা হলে চারটি গরুর হয় 15টা পা। তা আপনি কী কইলেন উত্তরটা? আমি কইলাম 12টা। আপনি কইলেন এই 12টা ফাও, আপনি ডাইরেক্ট তিন চারে গুণ দিলছুন, তিন চারে গুণ দেওয়া হচ্ছে 12টা। তাহলে কি আপনার সঠিক উত্তর হয়েছে? না ভাই। তো কীভাবে কইলেন যে আপনার এটা 12টা ফাও? আচ্ছা ভাই তাহলে কি আজকে ঠিক কেক গেলাম? ঠিক কে যাবেন মিয়া, না পারলে তো ঠকবাই নেই, আপনি তো 1000 টাকা নিতে পারলেন না। তো আপনাকে আজ কইলেন আমি যদি এটা উত্তরটা মিলে দিল তাহলে আরও 500 টাকা দিবেন, সেটা আর দেখুন। আচ্ছা ভাই আজকে তা আজকেও আপনি ঠিক কে গেলেন না? হুম আচ্ছা ভাই তাহলে পরের বার দেখে নিন। আচ্ছা দেখা যাবে মানে কিরম দেখাটা দেখুন। আচ্ছা ভাই আচ্ছা।